أعوذ بالله من الشيطان الرجيم. محمد رسول الله والذين معهم أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. بارك الله تعالى في فرقانه الحميد جامع مدهني أبل الحرام কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র জমিয়াতের অধীনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসাবে যিনি অংশগ্রহণ করছেন আকাবির আস্তাদদের বাস্তব নমুনা, এ জাতির আলেমদের আধ্যাত্মিক রাহবর, বাংলার আরেক মাদানী আল্লামা নূর হোসেন কাসিমি দামত বরকাতুল মজলিসিল্লাহু আলিয়া, এবং আমাদের আজকের এই ছাত্র মজলিসের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাড়িঘরা ক্যাম্পাসের সম্মানিত সভাপতি। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনা করতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐতিহ্যবাহী আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার স্বজাতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্বজাতির বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে ব্যবহার থাকবে নম্রতার ব্যবহার, কোমল ব্যবহার, বিশ্বতার ব্যবহার। আলহামদুলিল্লাহ আমরা যারা নতুন ছাত্র আছি পুরাতন ছাত্র ভাইদের কাছে আমরা যথেষ্ট পরিমাণ তাদের কাছে ভালো ব্যবহার পেয়েছি। লাকাল হামদু ওয়া লাকাল শুকর, আমি তাদের কাছে আবদার করব বছরের শেষ পর্যন্ত যেন তাদের এই ভিত্ততা এবং ভালোবাসা দিয়ে পুরাতন ছাত্রদেরকে তারা আপ্যায়ন করে বছরের শেষ পর্যন্ত আমাদেরকে এগিয়ে দিতে পারে, সেই উদাত্ত আহ্বান আমি পুরাতন ছাত্র ভাইদের কাছে রাখবো। আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা আয়াত হচ্ছে আশিদ্দা ওয়া আলাল কুফফার, মুহাম্মদ এবং তার স্বজাতির বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা দেখবে কোনো বাতিল উৎসে উঠছে তখন তারা নম্রতার ব্যবহার করবে না, তখন তারা আগুন এবং লোহার চাইতে শক্ত এবং গরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই তুমি যদি মাদ্রাসায় তলাবার এলেমদের পক্ষে থাকতে চাও, তোমাকে এই ইসলাম বিদ্বেষী শক্তির বিপক্ষে কাজ করতে হবে। বাংলাদেশ জমিয়াত ওলামা এবং ছাত্র জমিয়াতের সাথে একজোট হয়ে তোমাকে তাদের সাথে নেতৃত্ব দিয়ে কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ছাত্র ভাইদেরকে এজাতের আলেমের আলেমদের আধ্যাত্মিক রাহবর আল্লামা নূর হোসেন কাসিমি দামত বরকাতুহুমের পদাঙ্ক অনুসরণ করে আমাদের জিন্দেগি চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।